প্রিয় দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কালোজাম মিষ্টি অনেকে কালোজাম তৈরি করলে একেবারে পারফেক্ট হয় না কিন্তু আজকে যদি আপনারা আমার রেসিপিটি ফলো করে এই কালোজাম মিষ্টিটা তৈরি করেন তাহলে আশা করছি একেবারে একটা পারফেক্ট কালোজাম তৈরি করতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে আমরা দেখে নেই কিভাবে আমরা পারফেক্ট ভাবে কালোজাম মিষ্টিটা তৈরি করব এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা 1/2 চা চামচ বেকিং পাউডার এবার আমি শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি আপনারা ঘি এর পরিবর্তে এখানে বাটারও ইউজ করতে পারেন এবার আমি হাতের সাহায্যে ঘিটাকে মেখে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে আমি কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা রেড ফুড কালার সাধারণত কালো জামের ভিতরে একটু একটু লালচে ভাব থাকে এর জন্য আমি এখানে ফুড কালারটা ইউজ করছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ডিম যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম এটা আমি মেপে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লিকুইড মিল্ক এবার ডোটা আমি আলতোভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি মাখার সময় একটু একটু এরকম হাতে লেগে থাকবে এতে কোনো সমস্যা নেই কারণ এই ডোটা সাধারণত নরম হয়ে থাকে প্রথমে মাখার পর এরকম যদি নরম হয় তাহলে দেখা গেছে মিষ্টিগুলো অনেক সুন্দর হবে পারফেক্ট হবে ডোটা কতটা নরম হয়েছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর আপনারা যদি শক্ত করে ডোটা মাখেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে বা পারফেক্ট মিষ্টি হবে না এবার এরকম মাখার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য ফিরে আসছি 10 মিনিট পর 10 মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবার আমি একটি প্লেট নিয়ে নিয়েছি মিষ্টিগুলো রাখার জন্য আর হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি যাতে মিষ্টিটা তৈরি করার সময় হাতের মধ্যে লেগে না যায় এবার একটি মিষ্টি তৈরি করা যায় এরকম পরিমাণ ডো নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে আমি একটু গোল করে নিচ্ছি তারপর লম্বাটে শেপ দিয়ে নিব কালোজাম সাধারণত লম্বাটে শেপেরই হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজের তৈরি করতে পারেন আমি এরকম সাইজ করে তৈরি করে নিচ্ছি আপনাদেরকে আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে মিষ্টিগুলো আমি তৈরি করছি আবার আমি হাতের মধ্যে নিয়ে প্রথমে গোলাকৃতির করে তারপর লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি এগুলো ভাজার পর আরো ফুলে যাবে এভাবে এক এক করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আমার এখানে মোট 9টি মিষ্টি হয়েছে আপনারা যদি আরেকটু ছোট করে তৈরি করেন তাহলে আরো বেশি হতে পারে এবার মিষ্টিগুলো ভাজার পালা ভাজার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল কারণ মিষ্টিগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এখন তেল যখন হালকা গরম হয়ে আসবে মানে আঙ্গুল ডুবানো যাবে কুসুম গরম হবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচ মিডিয়াম লো আঁচে রেখে মিষ্টিগুলোকে ভাজতে হবে দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠছে আর আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে একটু পর পর নেড়ে দিব তাহলে দেখা গেছে সবগুলো মিষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভাজা হবে দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি পছন্দ অনুযায়ী কালার করে মিষ্টিগুলোকে ভেজে নিব আর একটু পর পর এভাবে নেড়ে চেড়ে দিব এখন যেরকম কালার হয়েছে যারা এরকম কালার পছন্দ করে তারা তুলে নিতে পারেন তবে আমি আরেকটু ডিপ কালার করে ভেজে নিব মিষ্টিগুলো কালারফুলভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এক এক করে সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি এবার শিরা তৈরি করার জন্য চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 3.5 কাপ পরিমাণ পানি এবার শিরাটা বলক আসার জন্য অপেক্ষা করছি শিরাটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি
শিরাতে বলক চলে এসেছে। এবার আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একটু বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। মিষ্টিগুলো জাল করা হয়ে গেছে, আর একটু পরপর এভাবে ধুলিয়ে ধুলিয়ে আমি নেড়ে চেড়ে দিব। এবার 10 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলাটি অফ করে দিচ্ছি। আর এটাকে আমি 2 ঘন্টা পর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো কেমন হয়েছে। 2 ঘন্টা পর দেখুন শিরাটা একেবারে টেনে নিয়েছে আর মিষ্টিগুলো কতটা ফুলে গেছে। এবার আমি একটি প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি শিরা থেকে তোলা হয়ে গেছে। এবার আমি মাওয়ার মধ্যে গড়িয়ে নিব। এবার আমি এখানে মাওয়া নিয়ে নিয়েছি, একটি মিষ্টি নিয়ে নিচ্ছি আর মাওয়ার মধ্যে এভাবে গড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি মাওয়া না থাকে আপনারা এখানে গুঁড়ো দুধও লাগাতে পারেন, আবার এমনিতেও সার্ভ করতে পারেন। এবার এক এক করে আমি সবগুলো মিষ্টিতে মাওয়া লাগিয়ে নিব। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো কেমন হয়েছে। তৈরি করা হয়ে গেছে অসম্ভব মজাদার মিষ্টিগুলো। দেখুন আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। বুঝার উপায় নেই, আসলে এগুলো আমি বাসায় তৈরি করেছি, এতটাই পারফেক্ট হয়েছে আমার মিষ্টিগুলো। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতর পর্যন্ত রস ঢুকেছে আর একেবারে সফট হয়েছে। এগুলো ফ্রিজে রেখে খেলে আরও ভালো লাগে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও ভালো ভালো সহজ সহজ সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পেতে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।